সংগঠনের পক্ষ থেকে মহরম উপলক্ষে আজকে সমস্ত যারা মহরমের সঙ্গে যারা যুক্ত থাকে সেই সবাইকে আজকের এই সভায় ডাকা হয়েছে। আমার অনেক আগেই আসার কথা ছিল, আমাদের সংস্কৃত একটা আদিবাসীদের মিটিং চলছিল, তাই আমাদের দেরি হয়ে গেল। তাই যাই হোক, আপনারা রয়েছেন, এর আগেও তো আমরা মিটিং করেছি, সেই মিটিংয়ে আমরা সব বলেছি। এখানে আমাদের ডিএসপি সাহেব রয়েছেন, আইসি সাহেব রয়েছেন, আমাদের সমস্ত পৌরসভার কাউন্সিলররা, আমাদের সমাজসেবী যারা রয়েছেন বর্তমানে, মহরম কমিটির সভাপতি সম্পাদক সহ আপনারা রয়েছেন দাদারা ভাইয়েরা। আমি শুধু একটা কথাই বলতে চাই, দেখুন বারবারই এর আগেও একটা মহরম কমিটির মিটিংয়ে বলেছি, আমাদের মহরম প্রতিবারই বর্তমানে যে সুন্দরভাবে এবং সুস্থভাবে, কোথায় ঝামেলা নাই, কোথায় গণ্ডগোল নাই, আমরা চাই এবারও মহরমটা যাতে আমাদের প্রতিবাদ যেরকম হয় এবারও যাতে আমরা সুন্দর করে করতে পারি। হাজার হাজার মানুষ এই মহরম দেখার জন্য অপেক্ষা করছে এবং আমরা প্রতিবারের মতো এবারও থানার পাশে আমরা থাকব। ইতিমধ্যে আমাদের প্রশাসনের পক্ষ থেকে এবং আমরা পৌরসভার পক্ষ থেকেও এবং আমি বিধায়ক হিসাবে, আমরা অন্য কোনো ব্যাপার না, আমরা চাই মহরমকে আরও ভালো করা, মহরমের যারা অংশগ্রহণ করে আমাদের তাদের উৎসাহিত করার জন্য আমরা এবার একটা প্রাইজ দেবো। আপনারা শুনেছেন আমাদের সভাপতি বলেছে সেটা আমরা মহরমের সাত দিন পরে সংস্কৃতিতে অনুষ্ঠান করে আমরা দিয়ে দেবো, কিন্তু সেটা তো একটা ব্যাপার। আর যেটা বলছে মহরম কমিটিও চাইছে না, প্রশাসনও চাইছে না, আপনারা ডিজেটা যদি না বাজান খুবই ভালো হয়, যাতে কোনোভাবে কোনো সমস্যা নেই এবং সবাইকে সুযোগ করে দিতে হবে, কারণ আমাদের মূল জায়গা থানা, থানা থেকে একদিক দিয়ে যাচ্ছে আর একদিক দিয়ে আসছে। যদিও এবার বিসি রোড অন্যবারের থেকে এবার অনেকটা চওড়া আছে, জায়গা অনেকটা পাওয়া যাবে, কিন্তু সবাই মিলে সুন্দর করে আমাদের মহরমটা করতে হবে। কোনোবারই আমাদের কোনো সমস্যা নেই এবারও যাতে না হয়, এবার যাতে আরো আমরা ভালো করে করতে পারি, কারণ মনে হচ্ছে এক বছর না দু বছর মহরম করা যায় নাই করোনার জন্য, তাহলে এবার সবাইকে ভালো করে করতে হবে। আমরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যতক্ষণ না মহরম শেষ হচ্ছে ততক্ষণ আমরা থাকবো, এবং এবার আমাদের সবাই তো কারবালায় যান, কারবালাতেও সুন্দর করে তোলা হয়েছে, আপনারা জানেন আমাদের এমসিআইসি প্রদীপ রহমান রয়েছে এবং আমরা ওই জায়গাটা অনেক ভালো করেছি, অন্যবারের থেকে এবার অনেক ভালো লাগবে, সেই জায়গাটাকেও করা হচ্ছে। আমরা চেষ্টা করছি সারা শহর জুড়ে সমস্ত অনুষ্ঠানগুলোই তো এখন একটা উৎসবে পরিণত হয়েছে। এই নিয়েই করা যায় কমিটিগুলোকে নিয়ে ছ মাস আগে বসবো, বিভিন্ন এইবার নিয়ে অনেককে বললাম যে আপনারা থিমের উপর চিন্তা ভাবনা করুন, পয়সা খরচ না করেও থিমের মাধ্যমে অনেক কিছু ফুটিয়ে তোলা যায়, পরিবেশের উপর থিম করা যায়। আমি একটা পুজো কমিটিকে দেখেছিলাম, কিচ্ছু করেনি, একটা ভ্যানের উপর শুধু কিছু ছেলে গাছ নিয়ে বসে আছে, আর একজন একটা মানে কাপড় এমনভাবে পরেছে যে একটা গাছ শুকিয়ে গেছে, অর্থাৎ পরিবেশ খারাপ হলে কী হয়, কোনো খরচই হয়নি, অথচ এত সুন্দর হলো যে ওরা ওইখানে মানে প্রাইজ পেয়ে গেল। তো এরকম চিন্তাভাবনার মাধ্যমে আমরা যদি করতে পারি, তাহলে আমার বিশ্বাস যে বর্তমান মহরমকে, এই উৎসবকে, বর্তমান মহরম উৎসব দেখতে পশ্চিমবঙ্গের যে সমস্ত বড় বড় উৎসব আছে তার সঙ্গে আমরা তুলনা করতে পারবো বর্তমান উৎসবকে, মহরম উৎসবকে, এবং সেটা সিস্টেমেটিক ওয়েতে যদি আমরা আনতে পারি। দেখ, আমি বসে থাকবো না, আমার সামনে দিয়ে পরপর পরপর যাবে এবং খুব সুন্দরভাবে শৃঙ্খলা মেনে সুন্দর টাইমিং মেনটেন করে যাচ্ছে, তাহলে লোক আরও বেশি করে আসবে আমার উৎসব দেখতে। আমি এটাকে একটা পরিপূর্ণ উৎসবে যাতে পরিণত করা যায় সেরকম প্ল্যানিংয়ের দিকে যাচ্ছি, সেই জন্য টাইমিং দিচ্ছি। টাইমিংটা আমি কারোর উপর চাপিয়ে দিচ্ছি না, আমি বলছি না যে আমার টাইমে আপনি চলুন। উদ্দেশ্যটা ভ্রাতৃত্ব, উদ্দেশ্যটা একে অপরের প্রতি সম্মানের ভাবনা, এই ভাবনাগুলোকে এগিয়ে নিয়ে পুরো উৎসবটাকে উদযাপন করা, এই জিনিসটা মাথায় রেখে যদি আমার মনে হয় আমরা সবাই মহরম উৎসবটা সুন্দরভাবে সেলিব্রেট করি, তাহলে নিজেদেরও কোনো অসুবিধা হবে না, অপরের কোনো অসুবিধা হবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, উৎসব আমাদের সবার রয়েছে, এই উৎসব সেলিব্রেট করতে গিয়ে নিজেরা যেন কোনো অসুবিধা না হয়, অপরের কোনো অসুবিধা না হয়। আমরা নিয়ম অবশ্যই মানব, শৃঙ্খলাবদ্ধভাবে উৎসবটাকে সেলিব্রেট করব, আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কোনো রকম যেন দুর্ঘটনা না ঘটে সেটা নিয়ে একটা সচেতনতা আমাদের থাকতে হবে।
বিভিন্ন কমিটিকে রিওয়ার্ড দেওয়া হবে। এই বছর তার সাথে আরও পাঁচটি ক্যাটাগরি যুক্ত করার প্ল্যান হয়েছে। একটি হলো থিম, দ্বিতীয় হলো আলোকসজ্জা, তৃতীয় রয়েছে স্বেচ্ছাসেবীদের ব্যবহার, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা ঠিকঠাক থাকলে আমাদের খুব শৃঙ্খলাবদ্ধভাবে উৎসবটাকে এগিয়ে নিয়ে যেতে খুব সাহায্য করবে। এরপরে শব্দ নিয়ন্ত্রণ আর শান্তি শৃঙ্খলা, এই পাঁচটি ক্যাটাগরিতে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে পুরো মহরম সেলিব্রেশনটাকে আরেকবার দেখবো। আর যে যে কমিটিগুলো এই পাঁচটি ক্যাটাগরিতে খুব ভালোভাবে পরিচালন করবে তাদের অবশ্যই পুরস্কৃত করা হবে।